আমাদের অগাস্ট মাস কংগ্রেসদের কাছে আন্দোলনের মাস, ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছিল। গান্ধীজি ডাক দিয়েছিল, সেটাকে কেন্দ্র করে 9 আগস্ট রাজনৈতিক সন্ত্রাস কবলিত এলাকা মজলিশপুর, যেখানে বিরোধীদের নানাভাবে তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, এই 9 আগস্ট আমরা জিরানিয়া ব্লক চৌনি থেকে রানীর বাজার অব্দি আমরা সর্বভারতীয় কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা পদযাত্রা করি। দেশে ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে বিভিন্ন কায়দায় রাজনৈতিক লাভালাভের জন্য মানুষকে বিভাজন করে রেখেছে। ভারত আজ দুর্বল হয়ে পড়েছে নানা দিক দিয়ে, সে সামাজিক দিক দিয়ে হোক, রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে আজকে ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। বিজেপির রাজনৈতিক লাভালাভের জন্য ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়। আমাদের এই যে 9 তারিখ থেকে 15 তারিখ আমাদের লাগাতার কর্মসূচি সকল স্তরের মানুষের কাছে যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ, ভয়ভীতি কাটিয়ে উঠে মানুষকে রাস্তায় নামতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, মানুষের প্রতিবাদের ভাষাকে আবার ফিরিয়ে দিতে হবে, সংবিধানকে যে আঘাত আনা হচ্ছে এটাকে আমাদের রক্ষা করতে হবে, তবেই ভারত স্বমহিমায় আবার পুনরায় ফিরে তার স্থান ফিরে পেতে পারে। সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ আজকে পিছিয়ে যাচ্ছে, এটে যাচ্ছে, একটু ভারতীয় হিসেবে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা সেই জায়গায় ভারতকে আমরা কখনোই দেখতে চাই না, ভারতকে আবার সেই সব মহিমায় ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশিয়ালি একটা স্ট্রং অবস্থায় যেন আমরা নিয়ে যেতে পারি দেশটাকে কংগ্রেস তার দায়িত্ব পালন করতে। মানুষের মধ্যে তো এই সারা তো সারা রাজ্যে আছে, এইটা তো দমন পীড়ন রাজনীতি কি বেশি দিন আর চলে বলুন, ভালোই সারা। এবং আপনারা দেখবেন 9 তারিখ কাতারে কাতারে মানুষ আমাদের এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবে। একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখে শুদ্ধতায়, যত্ন আর ভালোবাসায়, আমরা শেয়ার করি নতুন এই সময়। তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু।